আলুগুলো দেখো, ইয়া বড় বড় সাইজের আলু দিয়েছি। দেখো আজকে আমার মতো করে আমি রান্না করেছি, মানে আমি এরকম ভাবে দিও না, আমার মতো খাওয়া শিখেছে জানো তো ছেলেটা। বিশ্বাস করো আমি বাথরুমে যেতে পারছি না, আমার গা হাত পা এত পরিমাণে কত বড় হয়ে গেছে দেখো অসীমার মেয়েটা। সেই কত মানুষ মেয়েদের পালা চললো কিছুক্ষণ, না দাঁড়িয়ে কেউ বিয়ে করো না, না হলে আমার মতো এরকম ভুক্তভোগী হবে। শুনতে হবে, ইনকাম করো, কটাকা ইনকাম করো, সমস্ত কাজ বাজ সেরে ঠেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। স্নানও হয়ে গেছে আজকে আমার, স্নান পুজো দেখো, ওই দেখো দুটোই দেখেছো, ওই দুটোই কি শুরু করেছে, একটার স্কুল আর একটার অফিস থাকলে আমি যে কি শান্তিতে থাকি তোমাদের কি বলবো। তো যাই হোক, আজকে সানডে, সানডে হয়েছে তাতে কি হয়েছে, আজকে খাবো আন্ডে, সানডেতে আন্ডে খাবো। তো যেহেতু পরশু দিন খাওয়া হয়েছে না, আজকে আর মাংস খাওয়ার ইচ্ছা করছে না। হ্যাঁ তো ওই জন্য ওই যে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে ভাত বসিয়ে দিলাম। তো চলো এখন আমি হচ্ছে তাড়াতাড়ি করে ডিমের ঝোলের মশলা টসলা করিয়ে নিই, করে নিই আর কি। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করছি তোমাদের ভালো লাগবে। চল চলো, খালি বকিস সব সময় সকাল থেকে। তো সোনা চলে গেছিল ওই বাড়িতে, ওর ঠাম্মা বাড়ির থেকে মাংস দিয়ে ভাত ভাত খেয়ে এসে এখন হচ্ছে বাবার সাথে মারামারি শুরু করে দিয়েছে এনার্জি পেয়ে। তো চলো দেখে থাকো। হ্যাঁ তো এই তো বন্ধুরা দেখো, আমার এই যে আলু কেটে নিয়েছি আজকে, আলুগুলো দেখো, ইয়া বড় বড় সাইজের আলু দিয়েছি ডিমের ঝোলে। আর আজকে আলু সেদ্ধ করে নিইনি, এমনি নর্মাল করেই যেমন আমি করি আর কি, যেটা আমি করি সবসময় ডিমের ঝোল, এরকম করেই করবো আজকে। আর এখানে ডিম একটা দেখো মানে ফেটে গেছিলো, জোরে গ্যাস জ্বালানো হয়েছে আর ওই যে ফেটে গেছিলো, তাই হচ্ছে এরকম হয়ে গেছে ডিমটা, দেখো টিউমার বেরিয়ে গেছে। তো যাই হোক, ডিম সেদ্ধ আলু সেদ্ধ সব একটু খেয়ে ফেলি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন পেস্ট। তো চলো, তেলও গরম হয়ে গেছে আমার কড়াইতে, ঝটপট রান্নাটা করি, ডিমের ঝোল আর ভাত বেশিক্ষণ লাগবে না। প্রতিদিনের মতো যেমন করি আর কি, তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে প্রথমে ডিমগুলো দিয়ে তারপরে হচ্ছে নুন হলুদটা দিই, তাহলে ডিমের কালারটা বেশ সুন্দর হয়, একদম লাল টকটকে হয়। তো সেই করছি, এই একটা কাজই একটু ঢং মতো করতে পারি, আর তো কিছু করতে পারি না সত্যি গো। অনেককে দেখি, কত মেয়েদের দেখি কত কাজ করে, কত রকমের বাইরে ঘরে সব দিকেই সামাল দেয়, আর আমি কিছুই পারি না করতে। এই সামান্য একটু রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, একটু ঘর পরিষ্কার করা, এই করেই যেন হাঁপিয়ে উঠি। তো কিছু করার নেই, যেকে ভগবান যাকে যেভাবে তৈরি করেছে সে তো সেইভাবেই করবে, তাই না? তো এই দেখো, কথা বলতে বলতে এদিকে হচ্ছে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে হচ্ছে আলুগুলো ভেজে নিলাম একদম লাল লাল করে। এই আলু ভাজতে ভাজতে কতগুলো আলু যে ভাজা শেষ হয়ে গেল, সোনা নিচ্ছে, সোনার বাবা নিচ্ছে। আসলে এই ভাজা আলুটাই ওরা বেশি খেতে ভালোবাসে ঝোলের থেকে। যাই হোক, আলুগুলো তুলে তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আর জানো তো গোটা জিরেটা দিতে গিয়ে ভুলে গেছিলাম, তারপরে আবার জিরে দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিই। তো তারপরে পেঁয়াজের মধ্যে না একটু নুন দিয়েছিলাম, কারণ পেঁয়াজগুলো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আসলে একটু কম তেল দিয়ে আজকে রান্না করতে চাইছি, তো তাই জন্য আজকে বলে না, এখন ভাবছি একটু কম কম তেল দিয়েই রান্না করব। তো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে মশলাটা দিয়ে দিলাম, আদা, জিরে, জিরে না সরি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন। আর যেহেতু কাঁচা লঙ্কাটা না পেকে গেছিলো, ওই জন্য কালারটা এরকম লাল টকটকে হয়েছে। তারপরে যেটা গুঁড়ো মশলা হয় সেগুলো সব দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, কারণ কাঁচা লঙ্কা অনেকটাই দেওয়া হয়ে গেছে। তো এবার এই যে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম, দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, আর একটু কষাবো, একদম শুকনো শুকনো করবো মশলার টাকে। তো এটা করতে করতেই না পাপারা ফোন করেছিল, আর পাপার সাথে কথা বলতে গেলে তো জানোই কোন দিক দিয়ে সময় পার হয়ে যায়, আর ভিডিও শেয়ার করা হয়নি। এই তো তরকারি একদম রেডি হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে দেবো। তো এই তো ভাত হয়ে গেছে আর ডিমের ঝোল হয়ে গেছে, এখন খেতে দিয়ে দেবো চন্দনকে। আমি সোনা এখন খাবো না, সোনাও খেয়ে এসছে ঠাম্মা বাড়ির থেকে ভাত, মাংস দিয়ে ভাত খেয়ে এসছে, আর আমি হচ্ছে না একটু কালকে ভাত ছিল আর একটু তরকারি। হ্যাঁ আমিও খাবো, দাও তাহলে একটু নেট দিও না, কোনো নেট টেট দেওয়া যাবে না। হ্যাঁ দেখো আজকে আমার মতো করে আমি রান্না করেছি, মানে আমি এরকম ভাবেই ডিমের ঝোলটা সাধারণত করি সবসময়, খারাপ লাগে না, ভালোই লাগে। এইটা দিলাম বড়দের শ্রদ্ধা করা শেখানে, বলে বাবা মা বাবাকে শিক্ষা দিয়েছে, খুনতি দেখেছিস? হ্যাঁ ছোট মানুষ, ছোট মানুষের মতো কথা বলবি,
ঝোল মানে ঝাল হয়েছে। এই তো চলনের ভাত, আমাকেও দিয়ে দাও। তো বন্ধুরা, রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। বাইরেটা দেখো, তাকানো যাচ্ছে না। সকাল থেকে জানো না বন্ধুরা কি দারুণ ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো, মেঘলা, পুরো কি যে শান্তি পাচ্ছিলাম। দেখো হঠাৎ করে এই আধ ঘন্টার বেশি হবে, এক ঘন্টা হলো, এরকম ঠাটা পড়া রোদ্দুর আবার উঠে গেছে, মানে ওইটুকু একটু ই দিল। আর এই যে দেখো, এই তোর বাবা আসে না এখনো, তো ঝোল দেবো, ঝাল হয়েছে, ঝোল দেবো কি। তো এই তো দেখো ভাত বেড়ে রেখেছি, কখন এখন আসার নাম নেই। তোমাকে কি নেমন্তন্ন করে ডাকতে হবে খাওয়ার জন্য? হলো মুড়ি দাও না গো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে আমাদের সন্ধ্যাবেলা আজকে চা বসিয়েছি, আর মাখিয়ে দিও। হ্যাঁ, ডিমটা পরে দিও, তাহলে মাখাতে সুবিধা হবে। আর হচ্ছে এই যে আমাদের মুড়িটা, সোনা আমার মতো খাওয়া শিখেছে জানো তো ছেলেটা, শিখেছে কি, ওকে শিখিয়েছি বলে শিখেছে। আমি ওই যে তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, মাংস ঝোল দিয়ে ভালো লাগে, আমি মাংস ডিমের ঝোল এগুলো দিয়ে ভালো লাগে খেতে। সোনারও সেই সেম, মানে আমার থেকেই খাওয়াটা শিখেছে, খাইয়েছি ওকে আমি, হয়তো ছোটোবেলার থেকে হয়তো যে আমি খাচ্ছি ওকে, ওর মুখে দুটো দিলাম, তো এই করে করেই ওর মুখে ভালো লাগা। দেখো বাচ্চারা তো ছোটোবেলার থেকে নিজের থেকে শেখে না, আমরা মা বাবারা যা শেখায় তাই শেখে, তো ভালো খায়। তো সোনা বললো মা আমাকে ডিমের ঝোল দিয়ে মাখিয়ে দাও মুড়ি, একটু ঝোল ঝোল দিও। হ্যাঁ, এটা এত এত, আরে ঝোল দিলে তো মুড়িটা নেতিয়ে যাবে, আমার নেতানো ভালো লাগে, আমার পিয়াজ লাগবে না তো ওকে। এটা হচ্ছে আমার, আমি অল্প করেই নিলাম, আমারটা মধ্যে আবার লঙ্কা দিয়েছি, চন্দন তো আবার লঙ্কা খেতে পারে না, ঝাল খেতে পারে না বেচারি। আর দেখো 10 টাকার চানাচুরে, আগে না হচ্ছে কত চানাচুর থাকতো 10 টাকার চানাচুরে, দুই দুই মানে দুই তিনজনের মুড়িও একদম সুন্দরভাবে মাখা হয়ে যেত, আর এখন না আস্তে আস্তে দিন যাচ্ছে আর চানাচুরের মধ্যে মানে প্যাকেটের মধ্যে চানাচুর মানে কি যে পরিমাণ কম দিচ্ছে। দুপুরবেলা সোনাকে শুনুন রাও খুলে দিলাম, তারপরে এসে না ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি, বুঝতে পারিনি, ভেতরে তো খিদে পাচ্ছে ঘুমের মধ্যে, উঠে বিশ্বাস করো আমি বাথরুমে যেতে পারছি না, আমার গা হাত পা এত মোটে মানে কাঁপছে, মানে যেন মরেই যাবো খিদের চোটে। তারপরে কোনো রকমে সন্ধে সন্ধে দিয়ে আগে ভাত খেয়েছি, তারপরে এই যে সোনা দোকানে গেছিলো, চানাচুর ছিল না, চানাচুর আনতে গেছিলো দোকানে, আরও চিপস টিপস কী নিয়ে আসলো সেগুলো দিয়ে এই যে চা বানালাম, মুড়ি খাচ্ছি, মুড়িয়ে খাওয়ার ইচ্ছা ছিল না একটু, তাও খেলাম, খাওয়ার ইচ্ছা ছিল না তাও খেলাম। তো বন্ধুরা দেখো আমাদের বাড়ি কারা এসছে, স্পেশাল সব মানুষরা এসছে আমাদের বাড়িতে, দেখো অনেকদিন আসে না। তুমি কোনটা খাবে,
তো এই যে তাই জন্য হচ্ছে খেতে দাও খেতে দাও খেতে দাও এসে ওকে ভালো ও বোঝে এটা দিয়ে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে হয় দেখো দেখো গুড়গুড়িটা বলো কেমন হয়েছে চাটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে চাটা খাও ভিজিয়ে ভিজিয়ে খাও চা দিয়ে ভালো লাগছে খেতে হ্যাঁ কত বড় হয়ে গেছে দেখো অসীমদার মেয়েটা সেই কত ছোট ছিল আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও গরম লাগে না জানো আর দেখো চন্দন এই মাত্র মুড়ি চা খেলো আবার চা নিয়ে বসেছে ভালোই আছিস বল তো বন্ধুরা এই যে চলে এসেছি রাতে খাবার নিয়ে রাতে খাবার নিয়ে করতে হচ্ছে মানুষ ম্যানের পালা চললো কিছুক্ষণ তারপরে এই যে লাস্ট পেশন খেতে আসলাম তো আবার এই যে ওর বাবাকে মাখিয়ে খাইয়ে দিতে হলো দুই গাল আর এই যে আমি খাচ্ছি তারপরে ও আবার এসেছে আসলে ডিমটা না ও তখন ডিম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে সন্ধ্যাবেলা একটা ডিম তো এখন ওর বাবাকে ডিম দিয়েছি ও এইটারও ভাগ বসানোর আর কি জন্য ভাতটা খেলো তো যাই হোক এরকম মান অভিমান থাকবো চলবেই থাকবেই যতদিন বেঁচে থাকবো ততদিন আর যতদিন এই বরের সঙ্গে থাকবো ততদিন তাহলে আমাকে ছাড়ার চান্স আছে তাহলে সত্যি কথা আমি প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে বলবো তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করো ঠিক আছে নিজের পায়ে না দাঁড়িয়ে কেউ বিয়ে করো না না হলে আমার মতো এরকম ভুক্তভোগী হবে কথায় কথায় শুনতে হবে ইনকাম করো কত টাকা ইনকাম করো কত টাকা ইনকাম করো না তাহলে মামি মামিকে বলে না সেটা মামি জানে সেটা মামি ভেতরে ভেতরে মামি জানে ঠিক আছে মামা কি বলে না বলে তাহলে সম্ভাবনা আছে কি ডিভোর্স দেওয়া তো যাই হোক বন্ধুরা অনেক হলো কথা এরকম থাকবেই সংসারে খালা বছর ঘটি ঘাটা এক জায়গায় থাকতে তো এরকম আমাকে যে ফিরিকার একাডেমিতে ভর্তি করতে চাইলে করতে পারো তো চলো ভালো করি হ্যাঁ আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও কি হচ্ছে হ্যাঁ জাস্ট লাইক ওটা গিয়ে তোর বাবার মাথায় যদি লাগে তোর বাবার মাথা ফেলে দিয়ে একদম বটাস করে বাস্ট হয়ে যাবে কি আনন্দ পাবো ঠিক আছে বাবু গুড নাইট ভালো থেকো সুখে থেকো আনন্দ থেকো ঠিক আছে।